আপনার কারণে সুমন ভাইয়ের জীবন হুমকির মুখে? কি আমার কারণে? বারুদ ভাই বাড়ি ভাগাভাগি করতে চাইতেছে, সেটার তো একটা মিটমাট হওয়া দরকার। এইটাই এতক্ষণ আরো বুঝাইতেছিলাম, পোলারা এমনই হয়, বাটপার খালি বিট্রে করে। এই তুই সত্যি করে কবি, আমার মায়ের কচি কই? আপনার মেয়ে কচি না ঝুনা না মাঝারি টাইপের দল কচ্ছা সেটা আমি জানি না। তোমার মামাতো বোনের প্রেমিক রে দুইটা ফালাইছে, আমি শুনছি হ্যাপি দিছে, হ্যাপি মার বানাইছে, বানাইছে খুব। আচ্ছা শুন, তুই অস্থির হইস না, আমি ভাইবা দেখি কিছু একটা করা যায় নাকি, একটা না একটা উপায় তো বাইর হইবই। আব্বার যদি পাও ধরি তাও তো মনে হয় না আমার মাফ করব। আচ্ছা একটা কাম করি, আমরা দিনে না গিয়া রাইতের অন্ধকারে যাই চল, তখন আর আমার ঘরে কেউ চিনতে পারবো না। যা করার করো, আমার অনেক অস্থির লাগতেছে। রাখো এটা, রাখো একটু পানি, পানি 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 খাইন না, পুরো পানি খাই না, একটু খাইন। বমি 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 বমি, আবার একটু, আবার একটু, আবার একটু, আর একটু, আর একটু দেন, আর একটু দেন, মুখটা আ করেন 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 করেন। কি আছে আছে, একটু পানি খাই দেখেন তো ভাজে নাকি, দেখেন দেখেন কি ভালো আছে এখন। বসে আস্তে করে বসে, কাটা চলে গেছে অনেক কথা পরে বলবো না, ঠিক আছে? এখন কি আপনি কমফোর্টেবল, আপনার ভালো লাগছে? আমি খুব ভালো আছি বাবা, আমার মাইয়া ভুল করে নাই, তুমি আমার উপযুক্ত জামাই। আপনি কি ধরনের কথা বলছেন, আপনি কোথাও ভুল করছেন? আরে আমার মেয়ে ভুল করতেই পারে না। এই তোরা খারুসকে যা ভিতরে যা, খাসি জবাই কর, বড় বড় ইলিশ মাছ, রুই মাছ, মুরগি আমার জামাইয়ের সাথে একসাথে খাবো, যা। আর কি ধরনের কথা বলছেন? আমি জামাই না, আপনি জানেন না, মানে আপনার কথা ভুল হচ্ছে, আমি আসলে জামাই জামাই বলছেন, আমি জামাই লোক না রে ভাই। বাবা তুমি আমার কিছু বুঝাইও না, তুমি আর আমি একসাথে খাবো, তুমি আমার মেয়ের জামাই, আসো আসো। আরে আপনি মরবে, আপনি বুঝতে পারছেন? আমি কোনো কথা বুঝতে চাই না, আসো শোনো শোনো, আপনার আসলে কোথায় ভুল হচ্ছে? তুমি আমার জামাই, আপনি এত কথা বলেন না, আপনি গলাতে ঠিক করে নেবেন, আমার গলা সব ঠিক আছে, আপনি আসলে ভুল করছেন। না না কিচ্ছুই না। এর দাম কত? 30 টাকা। 30 টাকা? এটা 20 টাকা। এটা 10 টাকা। এটা 20 টাকা না? ঠিক আছে, পানি আছে তো না? থাকলে পারে ওনাকে ভাগ করে দেন, আধা আধি করে দেন, অসুবিধা কি? আরে পরে পরে নিস। মুখ দিছে আল্লাহ পাক একটা, হাত দিছে দুটা, হাত থাকতে মুখ দিয়ে কথা কর। ঠিক আছে, আমি হেডে দিয়ে ওই কথাটা কইলাম, তা তো বুঝছি, কিন্তু ওই যে খাইতেছেন এটার পয়সা তো দিয়েছেন নাই বাগে। খানা খাদ্য হলো রিজেক, রিজেক হল আল্লাহর জিনিস, কখন কিভাবে আসবে কেউ তো করতে পারে না, আর তাছাড়া পকেট তো টাকাই নেই। কিন্তু আচ্ছা আপনি কি দোকানদারের মালিক নাকি? দোকানের মালিক না না না, আপনার কি আত্মীয় স্বজন, মামা খালু ফুপা চাচা, মানে এরকম কি কেউ পাওয়ারফুল বা পলিটিক্স করে? না ওইরকম কেউ নাই, তাই না? আচ্ছা আপনার কি কেউ যে পুলিশ, র্যাব, আর্মিতে চাকরি করে? না ওইরকম ঠিক কেউ নাই। থাপড়া দাঁত ফালা দেবো হারাম দাদা, এত কথা কিসের? হ্যাঁ
হ্যাঁ ভাবছিলাম আমার আত্মসম্বর আছে থাপড়া এত কি কোথায় কি করলাম না করলাম কি দরকার কি ধর তুই কেডা হারামজাদা বলতেছিলাম কি ওই অসুবিধা কি আপনি কি চাকরি দিবেন খাওয়াবেন আমারে হ্যাঁ আপনি চাইলে অবশ্যই খাওয়াবো শুধু খাওয়াবো না আপনি যদি চাকরি করতে চান চাকরিও দেবো মানে তুই মানে আপনি আপনি আমার চাকরি দিতে পারবেন হ্যাঁ পেট ভরে খাওয়াতে পারবেন অবশ্যই খাওয়াবো মানে আপনি যা খাইতে চান তা খাবেন আপনি কিছু টাকা দিবেন তো হ্যাঁ তাও দেওয়া যাবে অসুবিধা নাই তা চল আসে আসে চল আপনি যা খাবেন হ্যাঁ বুঝছি কি কি বাবা দেরি করে লাগে কবে খাবো আমার মায়াটা বুদ্ধিহীন তোমার মতন একটা ভালো ছেলে পছন্দ করছে কইলেই পারতো পলায় যাওয়ার দরকারটা কি ছিল আমি কতবার বুঝাবো দেখেন আমি মনে হয় সে ছিলেন আপনার কথা ভুল করছেন খাওয়ার সময় বেশি কথা বলতে নাই সাতু গেবা সাতু বুঝছো সাতু গেবা তাইলে গলায় আর কাটা ঢুকবো না আচ্ছা ভাতটা দেন আমি বাইরে দিই আরে তুমি ঘোমটা দিয়ে আসো কেন আরে সে তো আমার ছেলের মতন ঘরের জামাই আপন জামাই আমার জামাই বুঝছ বাবাজি এই ডিম ভাইছে তো ডিম মাশাআল্লাহ দেশি মুরগি রান্না করছি গরুর মাংস দেখো দেখো মাছের মাথা দেন তো ভাতের পাত্রটা দেন আমি ভাত বাইরে বুঝছি তো আপনি কিন্তু হৃদয় অনেক বড় মানে মনটা অনেক বড় আপনি কিন্তু আমি খাওয়া শেষ হলে সালাম করে জানো খাইতেছি তো একজন পায়ে ধরে সালাম করে করতেছি না ঠিক আছে না ঠিক আছে না কি ম্যাডাম চিনতে পারছেন হ্যাঁ শুনি তো কিন্তু চুলগুলো কেমন লম্বা লম্বা আর তাছাড়া কথাবার্তার ধরন তো কেমন ম্যাডাম একটু ভং ধরছে কিন্তু শুনেন আমি কিন্তু আপনার কথা মতো সুমনকে আপনার সামনে হাজির করেছি আমি ডিটেকটিভ সাল্লু ভাই সমাধান করতে পারি না এমন কোনো কেস নাই আপনারা কিছু করতেছেন কি করতেছেন স্যার এই তুমি আমাকে চিনতে পারছো না আপনার তো দেহ হচ্ছে লাগে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ওর মুখ দিয়ে কিভাবে সত্যি কথাটা বের করাতে হবে সে টেকনিক আমার জানা আছে একটু ধৈর্য ধরুন খেয়ে নিক তারপর এমন ডলার দেব আপনি তাকে চিনতে পারেন নাই তো সেই জন্য একটু রাগ হচ্ছিল এটা তো স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আগে আপনি খেয়ে নিন তারপরে আবার পরিচয় করব হবে ভালো করে হ্যাঁ এরপর থেকে গরম দিবেন ঠিক আছে খোলা আছে আমি আমি আসি ভাই আমি আমি আসি ভাই
কি ধরনের আশ্চর্য, মানে আপনার নাম হাসেম কিভাবে হয়? আপনি একটা মেয়ে মানুষ না, কিভাবে হাসেম আপনার নাম? হ্যাঁ আরে ওনার নাম হাসেম না, ওনার নাম রোজিনা। আমি আমি রোজিনা, আমার চিনেন নেই আপনি? রোজিনা আপা, আমি কাউরে চিনি না। রোজিনা ভাই একটু উপকার করেন, আপনি আমাকে বাঁচান, এখান থেকে উদ্ধার করেন। হাসেম ভাই আপনি এমন উদ্ভট আচরণ কেন করতেছেন? কোন তো আল্লাহ কেড়ে কেড়ে বলতেছে, আমি হাসেম না, আমি সুমন, আমি হাসেম ভাই কাউরে চিনি না। আপা একটু হেল্প করুন, আমাকে বাঁচালে। তারে চিনো? এটা কি তোর প্রেমিক? না উনি রাতুল না। আমি বাঁচাইতে পারবো, আর কেউ পারবে না। আপনি একটু বাঁচান না, আমাকে বাঁচান না, কোথায় কোথাও অস্ত লাগছে। আচ্ছা শুনেন, বাঁচাবো, কিন্তু আমরা যেখানে আসছি কাউকে বলবেন না, ঠিক আছে? কেউ যেন জানতে না। হ্যাঁ ঠিক আছে, হ্যালো হ্যালো, এই তুমি কোথায়? আমি তো অফিসে, কই থাকবো? আমি সিনসিয়ার না, এখনই বাসায় আসো। কে বাসায় কি আগুন লাগছে নাকি? আগুন লাগলে তুমি বাড়াই যাও। আগুন টাগুন কিচ্ছু না, সুমনকে পাওয়া গেছে। কি কই পেল রে? সাল্লু নিয়ে আসছে। এখন সে কি করতেছে? আমার বাসায় বসে ইচ্ছে মতো খাচ্ছে। ফাজিলটা দুই গালে জুতো মারো তালে তালে। আরে এখন তো মারি নাই, তুমি আসতে একসাথে মারবো। আমি তো এখন একটা জরুরি মিটিংয়ে ঢুকবো, পরে আসি। সব মিটিং ক্যান্সেল, এখন আসতে বলছি মানে এখন আসবো। আচ্ছা আসতেছি, শোনো মিটিংটা খুবই জরুরি। এটাও খুবই জরুরি। সুমন রে কি দড়ি দিয়ে বেঁধে রাখছো? তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে আসতে বলছি, তুমি আসো। ও কিন্তু ডেঞ্জারাস, দড়ি দিয়ে বেঁধে রাখো, যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়াই যাবো। কি করবো সেটা আমি বুঝবো, তোমাকে আমি আসতে বলছি, তুমি আসো। আচ্ছা আসতেছি। আয় রে সুমন, তুই তো আমার শেষ পর্যন্ত ডুবাই ছিলি রে। নতুন জামাইকে, হ্যাঁ শালারা একটু ওই যে শরীরে টিপে টিপে দেয়, মানে স্পা করে দেয়। আমার আমার এগুলো দরকার নেই, প্লিজ আপনারা জানা, অনেক ধন্যবাদ, আপনারা জানা, আমার লাগবে না, লাগবে না। বিরাট খবর আছে। কি খবর? হাসিম ভাই তো পুরাই ভোল পাল্টায় ফেলছে। ভোল পাল্টায় ফেলছে মানে তুই তার দেখছস? আরে না দেখলে কি আমি বলতেছি, সে তো ভোল পাল্টাইয়া মধ্যগ্রামে গিয়া উঠছে। আমি তো জানতাম সে নিখোঁজ। আমিও তাই জানতাম, গত রাতে নিজের চোখে তারা দেখছি। আমি তারা দেখতে চাই। ঠিক আছে আমি তোরে দেখাইতে পারবো। তাহলে এখন চল। এখন না, সময় হলে আমি তোরে জানাবো। সে কেমন আছে? ভালো আছে তো? সে ভালো আছে কিনা জানি না, তবে তারে দেখে আমি ভালো নাই। কেমনে ভালো থাকুন ক, একটা মানুষের এত পরিবর্তন কেমনে হয়? তার কথাবার্তা আচার আচরণ কিছু আর আগের মতো নাই, পুরো বদলায় গেছে। কি কস, সব বদলায় গেছে? আমার আমারে চিনব তো? আমারে তো চিনে নেই। সই তোর কথা শুনে না আমার আর তর সইতেছে না, আমি তার এহনি দেখতে চাই, তুই আমার এহনি নিয়ে চল প্লিজ। যাবি? হ্যাঁ। আচ্ছা চল।
আচ্ছা ভাই, আপনারা ওই পান পুন খান না? না না, আমার পানেরও বাস না, একটু এটাও বাস আছে না, ওটা আমি আবার খাই না। না যে খাইলাম তো ভালো করে, এমন যদি একটা পান খায় একদম পা মিলে তো গন্ধ বের হতে, আমারও বলেছে কি খাওয়ার পর একটু না গোট দেওয়ার শখ আছে, একটু সরল অবস্থা করা যাবো। আরে যাইবো না কেন, অবশ্যই যাবো, একটু রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে। তাকে চিনতে পারতেছেন না? না সুমন, আপনি সুমন এটা আমরা ভালো করে জানি। আরে না, আমার আপাতত দুই ভাগ গরু দিয়া, তারপর আমার নাম আই করে রাখছে, আমার নাম কুলাম মনে বললা হাসে। এই সুমন, তুমি এরকম কেন করতেছো রে ভাই? কি ধরনের কথা, আমার নামই সুমন না, আমি এরকম করতেছি, এরকম তো বংশ ভালো লাগতেছে না। শত স্বীকারই করতেছে না, তাহলে কেমনে কি? শুনেন স্যার, ডোজ দিলে সব ঠিক হয়ে যাবে। কি কি ধরনের কথা, এসব ডোজ পোজ করেন না স্যার, এই যে দেখে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ডোজের মতো। আমি আপনি কোথাও উঠতেছেন? চুপচাপ এখানে বসে থাকেন, তাহলে পুলিশে কল করতেছি, বসেন চুপচাপ। কি ধরনের কথা রে ভাই, আজিল গুলা। এই রহমান, ঠিকঠাক করে কাজ করার গাছে গুলাতে পানি দিই, সব গাছে গুলা পানি দিবি। মামি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কোচির কথা তো শুনছই, তোমার মামার মাথা গরম, এর মধ্যে আর কেমন থাকি? চিন্তা করে কি করবেন মামি, জামাইরে যখন ধরছেন দেখবেন কোচিও ঠিক সুরসুর করে আয়া পড়ব। আসলেই ভালো, চলো তোমরা ভিতরে চলো। আচ্ছা মামি, জামাই কই? আমরা আইসি একটু জামাইরে দেখ দেখ নজর। আমি তো পারবো না বাবা, তোমার মামার হুকুম লাগবে। তুমি এখানে? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে রাজিনা, অনেকদিন পর আইলি। আমি তো জানতাম না মামা, যখনই জানছি লগে লগে এ পড়ছি। ও মামা পরিচয় করা দেই, ও আমার সই বিজলি। আসসালামু আলাইকুম। ও মেহমানরা নিয়ে আইছস, খায় যাবি কিন্তু। আচ্ছা মামা, আমরা তো আসলে নতুন জামাইরে দেখতে আসছিলাম। জামাই তো এখন দেখানো যাবো না, আমার মায়ের খুঁজা পাই তারপরে। মামা আমরা অনেক আশা নিয়ে আসছি। আরে আমার জামাই লোক খুব ভালা, তখন তো বিয়ে হয় নাই, তাই এখন দেখান যাইবো না। আমার মাইয়া কষিটা খুঁজতে পালা গেল, তয় আমি অবশ্য সব জায়গায় আমার লোক পাঠাইছি, তকে বাড়িতে পাঠাই নাই। তকে বাড়িতে গেছে নাকি? হ্যাঁ। না 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 মামা, কি কর না কর, আমগো বাড়িতে গেলে তো আমি আপনার খবর দিতামই, জানি। আচ্ছা আমি একটু বাইরে যাবো। রোজিনা, তোর বান্ধবীর নিয়ে খাওয়া দাওয়া করে যাইস কিন্তু। আমরা তো দূরের কেউ না, ঘরেরই লোক, আর আমরা কি আপনার মেয়ের জামাইরে কেরা নিমু, দূর থেকে একটুখানি দেখে চলে যাবো। এত কইরে যখন কইতেছ, চলো দেখি কি করা যায়, আসো। আপনি তাকে না নিলে তাহলে আমরা তাকে নিয়ে কি করবো? কি কাম দিছিলেন স্যার? যে কাম দিছিলাম সেটা আমরা করে দিতেই, যে অন্যায় করছো সেটা স্বীকার করো,